মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নকে বাস্তবের মাটিতে রূপায়িত করতে আবারও গাঁজা বিরোধী অভিযানে নামে কল্যাণপুর থানার পুলিশ বাবুরা। উল্লেখ্য, কল্যাণপুর থানাধীন গভীর জঙ্গলে দুটি জায়গায় পুলিশ গাঁজা বিরোধী হানাদারি চালিয়ে মোট 1000 গাঁজা গাছ কেটে পুরোপুরি আগুন লাগিয়ে ধ্বংস করে দেয়, যার বাজার মূল্য আনুমানিক 15 লক্ষাধিক টাকা হবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনা আজ শনিবার দুপুর আনুমানিক 12টা নাগাদ কল্যাণপুর থানাধীন তুই পাথরের লক্ষ্যচন্দ্রপাড়া ও দক্ষিণ ঘিলাতলির পালপাড়ার গভীর জঙ্গলে। ঘটনার বিবরণে জানা যায়, আজ শনিবার দুপুর আনুমানিক 12টা নাগাদ কল্যাণপুর থানার পুলিশ বাবুদের কাছে একটি গোপন সূত্র মারফত খবর আসে যে কল্যাণপুরের তুই পাথর ও দক্ষিণ ঘিলাতলি এলাকার গভীর জঙ্গলে গাজার সাম্রাজ্য মাথা চাড়া দিয়ে উঠেছে। আর সেই গোপন সংবাদের ভিত্তিতেই কল্যাণপুর থানার পুলিশ বাবুরা কল্যাণপুর থানাধীন তুই পাথরের লক্ষ্যচন্দ্রপাড়া ও দক্ষিণ ঘিলাতলির পালপাড়ার গভীর জঙ্গলে থানার ওসি শুভ্রাংশু ভট্টাচার্যের নেতৃত্বে খোয়াই জেলার DSP স্বপন দেববর্মা ও মনোরঞ্জন দেববর্মা, থানার কর্তব্যরত পুলিশের সাব ইন্সপেক্টর জয়ন্ত দেবনাথ, রিপন ওচাই সহ 6ষ্ঠ ব্যাটেলিয়নের TSR বিশাল আরক্ষা বাহিনী নিয়ে গভীর জঙ্গলাকীর্ণে গজিয়ে ওঠা গাঁজা বাগানের অবাধ সাম্রাজ্য ও বিচরণ ধ্বংস করতে দফায় দফায় হানাদারি চালায়। আর পুলিশের এই অভিযানেই আসে বিরাট সাফল্য। পুলিশ এই দীর্ঘ 2 ঘন্টা অভিযানে হঠাৎ কল্যাণপুর থানাধীন তুই পাথরের লক্ষ্যচন্দ্রপাড়া ও দক্ষিণ ঘিলাতলির পালপাড়ায় দুটি খালি জায়গায় জমিতে উদ্ধার হয় গাঁজা বাগানের বিপুল সম্ভার। সঙ্গে সঙ্গেই কল্যাণপুর থানার ওসির নেতৃত্বে আরক্ষা বাহিনীর কর্মীরা গাঁজা বাগানের সাম্রাজ্যে নেমে নিমিষের মধ্যেই গজিয়ে ওঠা 1000 গাঁজা গাছগুলি কেটে আগুনে পুড়ে বাগান পুরোপুরি ধ্বংস করে দেয়, যার বাজার মূল্য আনুমানিক 15 লক্ষাধিক টাকা হবে বলে প্রাথমিকভাবে অনুমান। পরবর্তীতে এইদিকে কল্যাণপুর থানার ওসি শুভ্রাংশু ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, আনুমানিক বাজার মূল্য হবে 7 লাখ টাকার মতো। তারপর আমরা আরেকটা খবর পাই, সাউথ গিলাতলি পঞ্চায়েতের অধীনে একটা জায়গা আছে পালপাড়া, সেখানে রাবার বাগানের পাশে সেখানে গাঁজা গাছ আছে, সেখানে গিয়ে আমরা রাবার বাগান খুঁজি। খুঁজে রাবার বাগানের সন্নিকটে একটা জায়গার মধ্যে অনুমান 500 গাঁজা গাছ পাই। সেই গাঁজা গাছগুলো আমরা অবৈধ গাঁজা গাছ হিসাবে সেখানে কেটে আগুন ধরিয়ে সেইগুলো নষ্ট করি। নিজস্ব প্রতিবেদন, দুরন্ত টিভি।